হ্যালো ফ্রেন্ডস, আমরা এই পর্ব অপারেটিং সিস্টেমের আরেকটি অ্যালগোরিদম দেখবো, সেটা হচ্ছে রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম। তো রিসোর্স রিকোয়েস্ট অ্যালগোরিদম ক্ষেত্রে ঠিক ব্যাংকার অ্যালগোরিদম মতো সেম সিনারিও দেওয়া থাকবে, জাস্ট এক্সট্রা একটা লাইন এখানে দেওয়া থাকবে যে ইফ এ রিকোয়েস্ট ফ্রম প্রসেস পি ওয়ান অ্যারাইভস ফর এডিশনাল রিসোর্স 102, ক্যান ইট বি গ্রান্টেড ইমিডিয়েটলি। বা এখানে একটা বলা আছে যে প্রসেস ওয়ান একটা রিকোয়েস্ট করে একটা এডিশনাল, মানে একটা রিসোর্স অ্যাডিশন মানে অ্যাড করার জন্য একটা রিকোয়েস্ট করে। তো যখন এই রিসোর্স মানে রিকোয়েস্ট রিসোর্স অ্যালগোরিদম করব, তখন এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এখানে যেই প্রসেসটার জন্য রিকোয়েস্ট দেওয়া থাকবে, এখানে পি জিরোও থাকতে পারে, প্রশ্নে পি ওয়ানও থাকতে পারে, পি টুও থাকতে পারে, বা যেটাই থাকতে পারে, অ্যাট ফার্স্ট আমরা তার নিড বাইর করব, যে নিড ফর বা লিখলেও হবে, এটা না নিড ফর কী দেওয়া আছে, কোশ্চেন আমাদের দেওয়া আছে পি ওয়ান, তাই আমরা লিখলাম পি ওয়ান, পি ওয়ান যদি এখানে পি জিরো থাকে পি জিরো, পি টু থাকলে পি টু, পি টু অ্যাট ফার্স্ট তার নিড বাইর করতে হবে। নিড বাইর করার নিয়ম হচ্ছে কি যে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, তো ম্যাক্স মাইনাস অ্যালোকেশন, তাহলে এর নিট কত হচ্ছে, এ যদি আমরা নিটটা বাইর করি নেই, তাহলে পি ওয়ানের নিট কত, ম্যাক্স হচ্ছে কত, 2322, আর অ্যালোকেশন হচ্ছে কি 200। তখন আমরা যদি এইটার থেকে এটা মাইনাস করি, তাহলে আমরা পাচ্ছি পি ওয়ানের নিট, তো থ্রি থেকে যদি টু মাইনাস করে দেন তাহলে আমরা পাচ্ছি ওয়ান, তা টু থেকে জিরো মাইনাস করলে হচ্ছে টু, আবার টু থেকে জিরো মাইনাস করলে হচ্ছে টু, এটা হচ্ছে আমাদের পি ওয়ানের নিড। এখন নেক্সট স্টেপে আমাদেরকে তিনটা রুলস ফলো করতে হবে, এটা আমরা যে পি ওয়ান যেহেতু রিকোয়েস্ট করছে, তাই আমরা নিড বার করি, অ্যাডভান্স নিড বার করে নেব। এখন নিডটা বার করার পর আমরা তিনটা স্টেপ দেখবো, যে এই যে এই রিকোয়েস্ট যে করছে, এই যে রিকোয়েস্ট যেটা দেশে, এই ইফ এই রিকোয়েস্ট যদি এই নিডের ছোটো হয়, তাহলে আমরা গো টু স্টেপ টু, যদি ছোটো না হয় তাহলে ফলস, বলতে এই ম্যাটটা এখানে শেষ হয়ে যাবে। ইফ রিকোয়েস্ট লেস দেন আর গ্রেটার দেন অ্যাভেলেবেল, এই যে রিকোয়েস্ট যা আছে, এই রিকোয়েস্টটা আছে কত, 02 01 02, আর অ্যাভেলেবেলে যদি ছোটো হয় তাহলে আমরা যাবো তিন নম্বর স্টেপ। আর তিন নম্বর স্টেপে আসে কি, নিড যে আছে নেট থেকে রিকোয়েস্টটা মাইনাস করব, অ্যাভেলেবেলের সাথে রিকোয়েস্ট অ্যাভেলেবেল থেকে রিকোয়েস্টটা মাইনাস করব, আর অ্যালোকেশনের সাথে রিকোয়েস্টটা যোগ করব। তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে কী লক্ষ্য করতে হবে, যে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানে কী করবো, রিকোয়েস্ট রিকোয়েস্ট কত দেওয়া আছে, যে ওয়ান রিকোয়েস্ট দেওয়া আছে 102, এটা যদি লেস দেন, এটা যদি লেস দেন আর এটা যদি লেস দেন আর কি লেস দেন আর ইকুয়াল যদি হয় নিডের, নিড কত হয়েছে 122, তখন আমরা কী দেখতেছি যে এই নিড, এটা নিডটা না, যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টটা কি নিডের ছোটো বা সমান, হ্যাঁ এটা হচ্ছে 102 আর এটা হচ্ছে 122, অবশ্যই নেট ছোটো, তাহলে আমরা যাবো কি দুই নম্বর স্টেপে, দুই নম্বর স্টেপে কি রিকোয়েস্ট, এই রিকোয়েস্ট রিকোয়েস্টটা যদি অ্যাভেলেবেল ছোটো, অ্যাভেলেবেল কত দেওয়া আছে, অ্যাভেলেবেল দেওয়া আছে আমাদের যে কোশ্চেনে দেওয়াই থাকবে অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল হচ্ছে 332, তাহলে রিকোয়েস্টটা অ্যাভেলেবেলের ছোটো, তাহলে আমরা যাবো কি তিন নম্বর স্টেপে। আর তিন নম্বর স্টেপে যে আমাদেরকে কী করতে হবে, নিড যে আমাদের অ্যাভেলেবেল, এখানে আমি এবার নিড, নিডটা কী করতে হবে, নিড থেকে রিকোয়েস্ট বাদ দিতে হবে, তাহলে আমাদের নিড কত পাইছি, পি ওয়ানের নিড কত পাইছি, যে নিড পাইছি 122, তাহলে 122 মাইনাস রিকোয়েস্ট, রিকোয়েস্ট কত, যে 100, তাহলে নিট কত হয়, এখন কত হয় 02,
জিরো, যে ওয়ান থেকে ওয়ান মাইনাস দিলে জিরো, টু থেকে জিরো বাদ দিলে টু, আবার টু থেকে জিরো বা টু থেকে টু বাদ দিলে জিরো, এটা হচ্ছে আমাদের নিট পাইলাম। তারপর অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল মাইনাস রিকোয়েস্ট, অ্যাভেলেবেল কত ছিল, অ্যাভেলেবেল ছিল হচ্ছে থ্রি, এই যে অ্যাভেলেবেল ছিল থ্রি থ্রি টু, তাহলে আমাদেরকে অ্যাভেলেবেল থেকে মাইনাস দিতে হবে কি রিকোয়েস্ট, রিকোয়েস্ট কত, ওয়ান ওয়ান জিরো টু। এখন যদি এটা আমরা বাই করি তাহলে আমাদের আসতেছে কত, থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু, থ্রি থেকে জিরো বাদ দিলে থ্রি, টু থেকে টু বাদ দিলে জিরো, এটা হচ্ছে আমাদের নিউ অ্যাভেলেবেল। এখন আমাদের বলতে অ্যালোকেশন, কার অ্যালোকেশন, যেহেতু কোশ্চেনে যেটা দেওয়া আছে যেই প্রসেসটা রিকোয়েস্ট করছে তার অ্যালোকেশন, প্রসেস তাহলে কী, এখানে পি ওয়ান, পি ওয়ানের অ্যালোকেশন, পি ওয়ানের অ্যালোকেশন কত, পি ওয়ানের অ্যালোকেশন হচ্ছে এই যে এখানে টু জিরো জিরো, তাহলে পি ওয়ানের অ্যালোকেশন হচ্ছে কত, টু জিরো জিরো। এটা একটা জিনিস মনে রাখবে, অ্যালোকেশনের ক্ষেত্রে হবে প্লাস, অ্যাভেলেবেল আর নিডের ক্ষেত্রে হবে মাইনাস। তাহলে আমাদের রিকোয়েস্ট কত, রিকোয়েস্ট হচ্ছে ওয়ান জিরো টু। এখন যদি এটা আমরা মাইনাস করি না প্লাস করি, তাহলে হচ্ছে আমাদের থ্রি, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, আর জিরোর সাথে টু যোগ করলে টু, এই এটা হচ্ছে আমাদের অ্যালোকেশন। এখন আমরা এই যে নতুন করে যে নিট পেলাম, তারপর অ্যাভেলেবেল পেলাম, অ্যালোকেশন পেলাম, এই যে অ্যালোকেশন পেলাম, নিট পেলাম, এই জিনিসটা আমাদেরকে কী করতে হবে, এই যে নোট, এই যে টেবিল, এখানে যে একটা সিনারি দেওয়া আছে এখানে আপডেট করে নিতে হবে। তো অ্যাভেলেবেল কত, টু থ্রি জিরো, টু থ্রি জিরো, এই এই যে নতুন টেবিল, আমরা নতুন আবার একটা এরকম আর্ট করবো, আমরা নতুন আবার এভাবে একটা আর্ট করার পর আগের অ্যাভেলেবেলটা আমরা বাদ দিয়ে নতুন অ্যাভেলেবেল যেটা পাইছি, যে এখানে যে অ্যাভেলেবেলটা পাইছি, তারপর অ্যালোকেশন কত, অ্যালোকেশন পাইছি থ্রি জিরো টু, তাহলে কোন কার অ্যালোকেশনে বসাবো, যেহেতু পি ওয়ান প্রসেস, পি ওয়ান প্রসেসের এই জায়গায় এটা আমরা কাট করে বসাবো কত, থ্রি জিরো টু, থ্রি জিরো টু, এটা আমাদের বসার কাজ শেষ। এখন আরেকটা আছে কি, নিড, নিড হচ্ছে কত, জিরো জিরো টু জিরো। তো নিট তো আমরা এখনও বাইর করি নিই, নিট বাইর করার এর এর আগে আমরা টিউটোরিয়ালে নিট বাইর করা দেখছিলাম, সাপোজ নিটটা বাইর করে নেবো। আর নিট বাইর করার সূত্র তো আমরা এখানে দেখছি যে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। তো আমরা যদি এখন এ বি সি সেম আগের মতো করে আমরা নিট বাইর করে নিতে পারবো। তো এখন আর নিট বাইর করে নেওয়ার পর, বাইর করার পর আমরা ব্যাংকার রিসোর্স অ্যালগোরিদমের এর আগের টিউটোরিয়ালটা আমরা যেভাবে সেভ স্টেটটা বাইর করেছি সেম প্রসেসে এখন আর বাইর করবো। তো আমি আর এটা দেখাচ্ছি না, যদি এটা ফুল সলিউশনটা দেখতে চাও আগের ব্যাংকার অ্যালগোরিদমটা দেখো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট রিসোর্স অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদেরকে এই যে প্রথমে যার জন্য রিকোয়েস্ট করবে সেইটার আমরা প্রথমে নিট বাইর করবো, তারপর নিটটা মানে এই নিট নিটটা যদি, তারপর আমরা চেক দেবো রিকোয়েস্ট যদি নিটের ছোট হয়, রিকোয়েস্ট যদি অ্যাভেলেবেল ছোট হয়, তাহলে আমরা তিনটা জিনিস আপডেট করে নেবো, নিট প্রথমে আপডেট করবো, তারপর অ্যাভেলেবেল করবো, তারপর অ্যালোকেশন করবো, তারপর এই যে আপডেট যে নতুন ভ্যালুগুলো পাবো জাস্ট টেবিলটা আমরা বসে দেবো। কোথায় গেল, জাস্ট এখান থেকে যে নতুন অ্যাভেলেবেল এখানে বসে দেবো, তারপর অ্যালোকেশনটা এই জায়গায় বসে দেবো, বসে দেওয়ার পর আগে ঠিক ব্যাংকার সেল করে দিয়ে আমরা যেভাবে আমরা প্রথমে নেট বাইর করছি, তারপর সেম স্টেট সিকোয়েন্স বাইর করছি, সেম প্রসেসে এটা আমরা রিসার্চ সিকোয়েন্স অ্যালগোরিদমটা বাইর করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে রিসার্চ সিকোয়েন্স অ্যালগোরিদম বাইর করা যায়।